পঞ্চম থেকে দশম ইংরাজি মাধ্যম চালু ঘোষ স্কুলে। চলতি শিক্ষাবর্ষ থেকে শুরু হবে পঠন পাঠন। কয়েকদিনের মধ্যে শুরু হবে ভর্তি প্রক্রিয়া। রাজ্য শিক্ষা দপ্তর থেকে মিলেছে অনুমোদন। সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে উন্নীত হল বনগাঁ ঘোষ ইনস্টিটিউশন। সম্প্রতি গত 29শে ডিসেম্বর রাজ্য শিক্ষা দপ্তর থেকে তার অনুমোদন মিলেছে। এবার পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত সম্পূর্ণ ইংরেজি মাধ্যমেই শিক্ষাদান করা হবে ঘোষ স্কুলে। এবার পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত সম্পূর্ণ ইংরেজি মাধ্যমেই শিক্ষাদান হবে ঘোষ স্কুলে। খবর পাওয়ার পর স্বভাবতই খুশি অভিভাবকেরাও। এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনতোষ নাথ বলেন, যেটা অনুধাবন করতে পেরেছিলাম যে গার্জেনরা কিছুটা এখন ইংরাজি মাধ্যম স্কুলের দিকে কিছুটা ঝোঁক তৈরি হয়েছিল, যার জন্য আমাদের বনগাঁর বহু ছেলে মেয়ে বাইরের ইংলিশ মিডিয়ামে, প্রাইভেট স্কুল ইংলিশ মিডিয়ামে পড়তে যাচ্ছিল। এবং আর কিছু সাধারণ মানুষ আছে যাদের ইচ্ছা এবং শখ থাকলেও সাধ্য তাদের ছিল না যে তাদের ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়ামে পড়ানোর ইচ্ছা থাকলেও তারা পড়াতে পারছিল না, তাদের বিভিন্ন কারণে অর্থনৈতিক খরচার দিকে তাকিয়ে। সেই জন্যে আমরা আমাদের এই ঐতিহ্যবাহী স্কুলটাকে যাতে বেঁচে থাকে বনগাঁর মুখে, তার পুরনো গৌরব ফিরে পায়, সেজন্য আমরা চেষ্টা করি সরকারি মাধ্যম স্কুল মিডিয়াম, যেটা সরকার একটা প্রজেক্ট নিয়েছিল, সেই প্রজেক্টে অন্তর্ভুক্ত হয়েছিলাম, আমরা আবেদন করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে 2019 সালে আমাদের পিপির থেকে ক্লাস ফোর প্রাইমারি সেকশনটা দিয়েছিল অনুমোদন, এবং এবছর ক্লাস ফাইভ থেকে টেন আমরা অনুমোদন পেয়েছি, এবং এবছরই আমরা এই নতুন শিক্ষাবর্ষ 2024 থেকেই আমরা ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত অনুমোদন পেয়েছি এবং আমরা ক্লাস শুরু করব। বনগাঁতে আমাদের স্কুল যে ইংলিশ মিডিয়াম স্কুল ফাইভ থেকে টেন চালু হলো, তার পিছনে একজনের অবদান না বললেই নয়, আমাদের বনগাঁর যিনি আগে বিধায়ক ছিলেন, বর্তমানে বিধায়ক আছেন বাগদার বিশ্বজিৎ দাস, তার ঐকান্তিক প্রচেষ্টা এবং সহযোগিতায় আজকের বনগাঁর মানুষ তথা আমাদের স্কুলের, আমরা যেটা নিয়ে বনগাঁর মানুষের জন্য দৌড়াদৌড়ি করছিলাম ক্লাস ফাইভ থেকে টেন চালু করার জন্যে, তার সহযোগিতা ছাড়া এই কাজ আমাদের পক্ষে সম্ভব হতো বলে আমরা মনে করি না। সেই জন্য বিশ্বজিৎ দাসকে আমরা স্কুলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই। জানা গেছে 1931 সালে প্রতিষ্ঠা হয় ঘোষ ইনস্টিটিউশন। অত্যন্ত সুনামের সাথে বহু কৃতি ছাত্র এই বিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করেছেন। মাঝে কয়েক বছর কমতে থাকে বিদ্যালয়ে ছাত্র সংখ্যা, অভাবনীয়ভাবে ছাত্র সংখ্যা কমে যায়, তৈরি হয় সমস্যা। বিদ্যালয়ের শিক্ষকেরা তাদের সাধ্যমতো চেষ্টা করেও ছাত্রদের বিদ্যালয়মুখী করতে পারেননি। এসবের মাঝেই 2019 বিদ্যালয়ের প্রাথমিক বিভাগ ইংরেজি মাধ্যমে উন্নীত হয়। অবশেষে বিদ্যালয়ের পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত কো এডুকেশন পাঠদান হবে ইংরেজি মাধ্যমে। রাজ্য শিক্ষা দপ্তর থেকে তার অনুমোদনও মিলেছে। এ বিষয়ে বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি মানবেন্দ্র মোহন ব্যানার্জি বলেন, আমরা প্রচণ্ডভাবে এটাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করেছি সবার সহযোগিতা নিয়ে, এবং সেটাতে আমরা সাকসেস হয়েছি। সরকার সেই ব্যাপারে আমরা তাদের বোঝাতে সক্ষম হয়েছি এবং তারা এগিয়ে এসেছে। এখন প্রথম দিকে এই যে আমরা পারমিশন পেয়েছি, প্রথম দিকে চালাতে গেলে অনেক সুবিধে অসুবিধের মধ্যে দিয়ে আমাদের চালাতে হবে, এবং কয়েকটা দিন টাইম লাগবে যে এটাকে আরও সম্পূর্ণ থেকে স্বয়ং সম্পূর্ণ রূপে এটাকে আমরা তৈরি করতে, তা এটা আমাদের প্রচেষ্টা আছে। জানা গেছে এই মুহূর্তে বিদ্যালয়ে মোট 11 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। প্রাথমিকভাবে তারাই শিক্ষাদান করবেন। বিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছেন আগামীতে ছাত্র সংখ্যা বৃদ্ধি হলে প্রয়োজন অনুসারে শিক্ষা দপ্তর নতুন করে শিক্ষক শিক্ষিকা এখানে পাঠাবেন। ইংরেজি মাধ্যম হয়েছে ঘোষ স্কুল, এই খবর শোনার পর খুশি অভিভাবকেরাও। ইতিমধ্যেই পঞ্চম শ্রেণীতে ভর্তির ব্যাপারে বেশ সাড়া মিলেছে বলেও জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। খুব দ্রুত ভর্তি প্রক্রিয়া শুরু হবে বলেও জানা গিয়েছে। এ বিষয়ে এক অভিভাবক বলেন, ফাইভ থেকে টেন নয়, এটা পিপির থেকে
যখন পূর্বপন্থ ছিল না ছিল যখন, তখন থেকে আমরা চেষ্টা করছিলাম স্কুলটা যাতে 5 থেকে 10 পর্যন্ত আপডেট করা যায়। এর মতো অবস্থায় স্কুলটা 5 থেকে 10 পর্যন্ত করার জন্যে আমরা গার্জিয়ান তরফ থেকে আমরা অনেক জায়গায় অ্যাপিল করেছিলাম যে স্কুলটা হওয়ার জন্য, এবং আমাদের মাননীয় চেয়ারম্যান এবং বিশ্বজিৎ দাস যথেষ্ট পরিমাণে আমাদের হেল্প করেছে, গোপাল্লা এবং বিশ্বজিৎদা আমাদের প্রচণ্ড হেল্প করেছে, এবং আমাদের প্রাইমারি স্কুলের হেড স্যার যে নতুন এসছেন সাদা লালটুদা আমাদের প্রচণ্ড স্কুলটা কোঅপারেট করে স্কুলটা সবাই গার্জিয়ান আমাদের যত গার্জিয়ান দেখছেন আমরা 300-400 গার্জিয়ান ডিআই অফিসে এসআই অফিসে এবং আমাদের বাপ্তবসুর কাছে আমরা গিয়েছি। সব্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদারের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।